আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিও 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য। তো যারা মানবিক বিভাগ বা শাখা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে এই ভিডিও। তো এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার পরিণতি ও সুশাসন প্রথম পত্র বিষয় কোড হচ্ছে আপনার 269 স্তর হচ্ছে এইচএসসি। তো এখানে আপনারা যে অ্যাসাইনমেন্ট দিয়েছে 2021 সালের জন্য অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। তো আজকে এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টা করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন অ্যাসাইনমেন্ট নাম্বার 1 প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসনের পরিচিত বা পরিচিতি। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে আপনারা দেখেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে আলোচনা করে তাই পরিণতি। এই এম হোয়াইটের এই সংজ্ঞা আলোকে পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু বা পরিধি ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর। শিখন ফল আপনারা কি শিখতে পারবেন এই ইয়ে থেকে? এখানে বলা যে পরিণতি ধারণা বর্ণনা করতে পারবেন, পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবেন, এটা হচ্ছে শিক্ষণীয় ফল। তার নির্দেশনা আপনার যে নির্দেশনাটা দেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি। তো আমি একটু পরে আপনাদের আলোচনা করব যে আপনার পৌরনীতি সুশাসনের ধারণা ও পরিধি এর বিস্তারিত, মানে যে উত্তরপত্রটা আপনাদের হবে যে ওই অ্যানসার শিটটা অবশ্যই আপনাদের লাগবে সেটা আমি আসে বিস্তারিত আলোচনা করব। তো এই হচ্ছে আপনার ও উত্তরপত্র। আমি এখানে বিস্তারিত সুন্দরভাবে লিখে বলে দিয়েছি যে প্রথমে শিরোনামে দেওয়া আছে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু বা পরিধির ক্রমবিকাশ। দেখেন আমি প্রায় 4-5 পেজের জন্য লিখেছি, আপনারা জাস্ট এইটুকু লিখলে আমি আশা করি আপনাদের কোনো প্রকার আর সমস্যা হবে না, আপনার 10-এর মধ্যে 10 নম্বরই পাবেন আশা করা যায়। তো তারপরে যে প্রশ্নপত্র সেটা অবশ্যই আপনাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে নির্দেশনা যে দেওয়া হয়েছে এখানে কোন নম্বরে বলা হয়েছে আপনার পরিণতি ও সুশাসনের ধারণা। তো অবশ্যই পরিণতি ও সুশাসনের ধারণা কোন নম্বরে লিখতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। তারপর আপনার খ নম্বরে আপনার বলা হয়েছে দেখেন পরিণতি ও সুশাসনের পরিধি, পরিণতি ও সুশাসনের পরিধিটি অবশ্যই আপনাদের লিখতে হবে, এটা আপনার অবশ্যই এক পেজে লিখতে হবে। সুশাসন সুশাসনের বৈশিষ্ট্য আপনারা যে সুশাসনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো অবশ্যই লিখতে হবে। গ নম্বর আপনার পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। তার উম নম্বর আপনার বলা হয়েছে যে উপস্থাপনার কৌশল। তো এখানে আপনার দেখেন গ নম্বর বলেছে পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। তো অবশ্যই পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশটা কি আমি আপনাদের একটু পরে শোনাই। দেখেন শিরোনাম হচ্ছে আপনার পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু বা পরিধির ক্রমবিকাশ। ভূমিকা দেখেন রাষ্ট্রের সাথে নাগরিকদের এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার মধ্য দিয়ে জ্ঞান চর্চার সুনির্দিষ্ট একটি ধারণা হিসাব পরিণতি প্রতিষ্ঠা লাভ করেছে। আধুনিককালে প্রত্যেক নাগরিক ও সংগঠন রাষ্ট্রের নিকট হতে অধিকতর দায়িত্ব সম্পন্ন সেবা প্রত্যাশা করে বহেন বাস্তবায়ন বা পরিণতির আলোচনার সুশাসনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পরিণতি ও সুশাসনের পরিধি, পরিণতি ও সুশাসনের পরিধি ব্যাপক, পরিণতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তো আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দিয়ে আপনার এখানে আলোচনা করেছি যে নাগরিকতার বিষয়। তো অবশ্যই আপনাকে পরিণতি ও সুশাসনের মূলত নাগরিকতা বিষয়ে বিজ্ঞান, নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পরিণতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। তো আপনার এটা আর একটা নৈবেদিক প্রশ্ন হলেও হতে পারে, এখানে আপনার বলা হয়েছে যে দেখেন নাগরিকের উত্তম ও মর্যাদা সম্পূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পরিণতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। পরিণতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সচেতন নাগরিকগণের নাগরিকতা অর্জন ও বিলুপ, নাগরিকতা অর্থ প্রকৃতি, সুনাগরিকের গুণাবলী বা প্রবৃত্তি সম্পর্কে আলোচনা করা হলো। তো এই যে আপনাদের কিছু গুণাবলী রয়েছে, এই যে 2 নম্বরে আপনার এখানে বলা হয়েছে মৌলিক প্রতিষ্ঠা সম্পর্কিত, 3 নম্বরে বলা হয়েছে আপনার রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। তারপর আপনার এভাবে আমি আরও স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তারপরেও আপনাদের এই এইচএসসির যদি কোনো প্রকার প্রশ্নের উত্তর প্রয়োজন পড়ে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের যে কোনো প্রশ্ন আপনার অর্থনীতি তারপর আপনার রসায়ন এগুলা যদি আপনাদের
উত্তরপত্র প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন যদি লাগে তো অবশ্যই আমি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই যে আপনারা পরিণতি ও নাগরিকত্ব যে ইডি করলাম আপনি অ্যাসাইনমেন্টই অ্যানসার সেটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনের লিংকটি দেওয়া থাকবে সেই লিংকে প্রবেশ করেও আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটি দেওয়া থাকবে সেই লিংকে প্রবেশ করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ